সিলেট সহ দেশের কয়েকটি এলাকার বন্যার কারণে 19 জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার কিছুক্ষণ আগে দেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা শুরুর পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,21,868 জন। গত বছর এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,43,254 জন। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় 2.25 লাখ পরীক্ষার্থী কমেছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সারা দেশের 29,519টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,793টি কেন্দ্রে এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এবার পরীক্ষার সময় 3 ঘন্টা থেকে কমিয়ে 2 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য 23 মিনিট এবং সৃজনশীল অংশের জন্য 1 ঘন্টা 40 মিনিট নির্ধারিত থাকবে। এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে 25 জুনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। তবে এখন বন্যার কারণে সব পরীক্ষাই স্থগিত হয়ে গেছে। এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে। কেউ কেউ বলছেন, সরকার চাইলে শুধুমাত্র সিলেট শিক্ষা বোর্ড স্থগিত রেখে বাকি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিতে পারত। আবার কেউ কেউ বলেন, একটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের পিছিয়ে রেখে অন্যান্য শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। তাদের ভাষায়, পরীক্ষা কিছুদিন পরে হলেও অসুবিধা নেই, তবে সবাই যেন একসাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।